আমার নাম আমেনা, আমরা আমাদের বাড়ি রংপুর বড়াইবাড়ি, আমাদের থানা গঙ্গাসরা। আমরা পরিবার ছয়জন, আমরা যেখানে কাজ করি বহু 6-7 বছর হইলে মাস পের আসি, এখান থেকে কাজ করি। করোনার মধ্যে এখন আমরা বাসা বাড়িতে ঢুকতে দেয় নাই, কাজও নেয় নাই, আমরা কি করবো? এখন বইয়া বইয়া খাসি, কাজের রেন্টিন করছি, বসি খাসি, খেয়া খেয়া যখন টাকা পয়সা ফুরি গেছে এখন কি খামো? এখন ঋণ করছি, ঋণ করিয়া এই ধার ইনটে করি, এখন ঋণ শোধ করা লাগবে। তো এখন বাসা বাড়িতে কাজ এনেছে, এখন কাজ করি করি ঋণ আস্তে আস্তে শোধ করে দেবো। মানুষের যখন কষ্ট গেছে, কষ্টতে এখন থাকতে পারি না, কাজে ঋণ করবো, ঋণ করি, খাওয়া লাগবে, আমার কত জীবনটা বাঁচা লাগবে, পোলা পানা কত খাওয়া লাগবে। ব্যাংকে যদি টাকা নেই, ব্যাংকে দেশের ঠিকানা নেয়, আবার সাক্ষী নেয়, আবার তোমার ইয়েও ঠিকানা নেয়, তোমার স্বাক্ষর নেয়, নিয়ে টিয়ে তারপর ব্যাংকে টাকাটায়। ব্যাংকে যদি একটা কিস্তি দেওয়া না যায়, তো আবার কি করে? যে সাক্ষী দেয়, যে সাইন দেয়, তাকে এসে ধরে। যে বেটা টাকা বসায় হের কাছে ধার করছি, এ আবার কি করবে? যদি কেউ কিস্তির টাকা না দিই তাও তো ওর, আর এই যে ধারটা যেটা নিছি এটা যদি 1 মাস না দিই, যে ভাই আমরা এবার সুযোগ দিতে পারলাম না, সামনে মাসে তো ক্লিয়ার দেবো। কল আচ্ছা দিয়ে দেন, আপনার সুদ দা, আমার কি? তুমি টাকা যত থেমেন অত আপনার সুদ বাড়বে, আমার কোনো নাই। এই তো ঘর মুছি, কাপড় ধুই, আবার থালবাটি ধুই, যে বাসায় যে কাজ করি। সকালবেলা 5টার দিকে বাসার থেকে বাইরে আসি, উটি ডলমো, থালবাটি ধুয়ে এ বাসার কাজ, ঘর মোছা ধুয়ে, তিন বাসায় যদি তিন কাম যদি করি, তো তোমার সকালে উটি ডলমো, উটিটা ডলি, এই থালবাটি ধুয়ে অন্য বাসা যাবো। টাইম ঘড়ির টাইম একড়ে ওই টাইমে টাইমে যে ও বাসা ঢুকে খাইবে, যদি না ঢুকবেন কয়ে উয়া, তাহলে আজকে আইয়েন না, তাহলে কালকে আইবেন কেমনি? আমাদের অফিসের টাইম হয়েছে, অমুক হয়েছে, তমুক হয়েছে। মাসে 4টাও ছুটি কাটাই, 5টাও ছুটি কাটাই, শরীর অসুবিধা হলে যায় ভালো। এই যে আমার কথাই কই, আমার শরীর অসুবিধা, আমরা বাসার কাজ করি, আমরা আমার ভালো, এমাক আমার 5-4টার জায়গাতে আমাকে 6টা ছুটি দেবে, আর ছুটি দেবে? দেবে না। এই 1500 করি আসলে, এখন মাসে হিসেব করো কত আসবে। মা যেমন কষ্ট করে আমাকগুলোকে মানুষ করছে, ওরকম আমরা পোলাপান কষ্ট করে মানুষ করছি। বাবা মারা গেছে, মাও আছে, মা শাশুড়ি আছে, শ্বশুর মারা গেছে, এগুনে থাকে, আর পোলাপান নিয়ে আমি এখানে আসি। মার কথা মনে উঠলে ফোন টোন করি, তাছাড়া আর করি না। হ্যাঁ, দেশের বাড়ি গেলে কিছু নিয়ে যাই, মার লগে নিয়ে যাই, শাশুড়ি আছে, শ্বশুর নাই, তার লগে নিয়ে যাই। আমাদের একটা ননন আছে পাগল, হ্যাঁ বিয়ে শাদী হয় নাই, হ্যাঁ আমারগুলোর কাছে থাকে, খায়, এর জন্যে সময় সময়ে আমার জমি খরচ টরচ পাঠায় মাঝজনতে।